ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আর এখন বাজে 10:30। রেডি হয়ে গেছি দেখে বুঝতে পারছো তো, ভাববে কোথায় যাচ্ছ। আমি যাচ্ছি বাপের বাড়ি, আজকেও যাচ্ছি। হ্যাঁ, পরশু দিন গেছিলাম তো, আবার সেই বিকেলেই চলে এসেছি, আর আজকেও যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো তার জন্য। তো ভিডিওটা যদি দেখতে থাকো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে কাজটা কী কাজ। তো এখন তো ভালো আছি আমি, কেন বলো তো, মানে বুকে ব্যথাটা করছিলো তো এখন ওষুধ খাচ্ছি, এখন ঠিক আছি। আর রিপোর্ট দুটো এখনও করাতে দেওয়া হয়নি তো, ওটা দিয়ে দেবো। তো ওষুধটা ভালো কথা মনে পড়ছে, ওষুধটা আগে নিয়ে নিয়ে ভুলে যাব। তো চলো, মানে বিকেলবেলা তো চলে আসবো, শুধু এখন দুপুরে ওষুধটা নেবো। তো এই যে দুপুরে ওষুধটা নিয়ে নিলাম, ব্যাগে ভরে নিই নাহলে ভুলে যাব। আর আজকে এই ছোটো ব্যাগটাই নিলাম, যেহেতু একবেলা থাকবো তো বেশি থাকবো না, একদিন থাকলে আর একটু বড় নিতে হতো, যেহেতু আজকে একবেলা থাকবো ওই জন্য ছোটো ব্যাগটাই নিয়েছি। তো যাওয়ার জন্য তো রেডি, এবার বেরোলেই হবে। আর দেখো লিপস্টিক পরিনি, লিপ বামটা শুধু নিয়েছি কারণ মাস্ক পরবো, ঢাকায় থাকবে। আর লিপ বামটাও ভালো, আমার লিপ বামটা ভালো লাগে। চলো, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়লেই হবে। সকালে টিফিন হয়ে গেছে, এখান থেকে মুড়ি ঠুড়ি এই সমস্ত খেলাম, সকালে দেখলে আম কাটলাম তো ওই সমস্ত মুড়ি ঠুড়ি খেয়ে এখন যাচ্ছি বাপের বাড়ি, সেই বিকেলে আসবো। আর আজকে আমাদের হবে বাটা মাছই, দেখো বাটা মাছ আর কি হবে গো পূজা। ফুটে গেছে তো, ফুটে গেছে তো, বাটা মাছ, বকফুল, আর একটা কি হবে যেন, ভেন্ডি ভাজা। বাটা মাছ, বকফুল আর ভেন্ডি ভাজা পূজাকে রেখে চলে যাচ্ছি, আজকে পূজার দায়িত্ব, পূজা সব রান্না বান্না করছে আমার মেজো যা। বিকেলেই চলে আসবো পূজা, চিন্তা নেই, বিকেলে এসে আমি হেল্প করবো। ওর আজকে চাপ পড়ে গেছে, ওই দেখো আসতে হবে না, ঠিক আছে আমার ভালো হলো, বলো থাকবো গে কদিন। আর এটা হচ্ছে ওই ঝোলটা হবে নাকি ঈশানের, এটা হচ্ছে পুচকিটার ঝোল হবে, মিঠাই তো ওই বাড়ি চলে যাচ্ছে, ওখানে খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে আমার জায়ের ছেলের জন্য মাগুর মাছ আনা হয়েছে, মাগুর মাছের ঝোল হবে। তো চলো বেরোবো, তখন আবার ওই বাড়ি গিয়ে কথা হবে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর এসেই দেখতে পাচ্ছ মিঠাইরা নিয়ে এখানে বসে গেছে খেতে। তো আমি এখনও জামা প্যান্ট কিছু ছাড়িনি, কারণ বললাম না দোকানে যাব, তার জন্য বাড়ি পৌঁছেছি, তখন বাজবে মনে হয় 11:30 or 11:30 এরকম বাজবে। টিফিন করে এসেছি, দিতে বলছে দাদু, তোকে দেখ এসে আপেল নিয়ে বসে গেছে, দাদু চাইছে তাও দিচ্ছে না, দেখো দে একটা, দে মনে দাদুকে দি একটা, দি অল্প একটু, দে একটু ফুটে দে, এই একটু গানি একটু দে, অল্প চেয়েছে, হাত পাতলাম দাদা, দাও 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 দাদা, দাও দাদু, এমন দাদু এত চাইছে দিবি না দাদুকে, ও খাবে না, ওই ভেতরের গুলো খাবে, বাইরের চোখলা গুলো খাবে না কো, তোমাদেরকে থু করে বার করো, অল্প খাও, অল্প খাও, বেশি খাই না, বার করো বার করো, খেতে পারবে না কিছু না, অল্প অল্প খাও, বেশি আস্তে আস্তে খা, কেউ নেবে না তো গাছ, দেখেছো কত পাগল, দেখো খাবে আর নাচবে, সবগুলো খাবে না, ওই একটু একটু করে ওপর থেকে খাবে আর চালগুলো সব ফেলে দেবে। বলেছিলাম তোমাদের যে একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমি এখন সোনার দোকানে যাচ্ছি, তো ওখানে একটু কাজ আছে, আমি এসে বলছি। আর ওই সোনার দোকানটা না 12:00 থেকে 3:00 পর্যন্তই খোলা থাকে, ওর জন্য আমাদের এই সময়টা করেই যেতে হচ্ছে। আর মিঠাইকে চান্দান করিয়ে দিয়েছি, এবার ওর মানি খাইয়ে দেবে, আর আমরা এদিকে বেরিয়ে যাচ্ছি, মিঠাইকে একটু সরিয়ে নিল ওর মানি, নাহলে কান্নাকাটি করবে। তো মনার একটা জিনিস আছে ওখানে আনতে হবে, আনবো আনবো করে আনা হচ্ছে না, আর মায়েরও কিছু কাজ আছে সোনার দোকানে, সেই কারণেই যাচ্ছি। আর ওখান থেকে গেলে সোনার দোকানে যেন তো দেরি হবেই, তো ওর জন্য মিঠাইকে এখানে রেখে গেলাম, আর আমি এসে এখানে খাওয়া দাওয়া রান্নান করে নেবো, এসে করবো ওগুলো, ঠিক আছে, কারণ ওখান থেকে বাইরে থেকে আসবো তো এগুলো ছাড়তে হবে, তো একেবারে চান করে নেবো এসে, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো এখন বেরিয়ে পড়ি, একবার মেঘ করছে একবার বৃষ্টি করছে, ছাতা নিতে হবে, এক দু ফোঁটা বৃষ্টি পড়ছিলো, এবারই ছাতাটা নিয়ে নে, ছাতা নিয়ে নিবি, এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর আমি পয়সাটা নিতেই তো ভুলে গেলাম, ধরো পয়সাটা আগে নিয়ে নিই, একবার করে রোদ উঠছে আর একবার করে না বৃষ্টি পড়তো, ছাতা নিতেই হবে, আর ওই পয়সাটা নিই, জিনিসটা কবে থেকে আনবান করে আনা হচ্ছে না, প্রায় 1 মাস হয়ে গেলো মনে হয় জানো তো। তো চলো বেরিয়ে পড়ি, তারপর পরে আবার কথা হচ্ছে, আমি পয়সাটা নিই নি। আমি মা, মেজো বোন,
যাচ্ছি, আর ও থাকলো ছোট মাসির কাছে। তো চলো মাস্কটা পরে নিলাম, এবার বেরিয়ে পড়ি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আর রোদ উঠেছে, তো এবার ছাতা খুলতে হবে মনে হচ্ছে। তো এইখানে আমি আর মা আগে আগে আসছি, আর বোন ছাতা খুলতে গিয়ে পেছনে পড়ে গেল, কারণ ওর ছাতাটা না ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছ। তো মা আবার ঠিক করছে, ছাতাটা মানে লেগে গেছিলো, তো আমিও দেখলাম হ্যাঁ, তখন দেখলাম ছাতাটা লেগে গেছে। তো মা আবার খুললো, খুলে আবার মানে ফোটালো ছাতাটাকে, তো তখন দেখলাম ওখানটা করে একটু বেঁকে আছে। তো চলো একবার ঠিক করে দিই ছাতাটা। তো ছাতাটা ঠিক হয়ে গেছে, মায়ের কাছেই ঠিক হলো, আর আমি জাস্ট ওটা একটু ই করে দিলাম, বেঁকে গেছিলো একটু ঠেলে দিলাম, ঠিক হয়ে গেছে। তো চলো এখন আমরা চলে এসেছি স্টেশনে, আর আমাদের বাড়ি থেকে না কাছে হয় একদম, জানো তো এই সোনার দোকানগুলো একদমই কাছে, আর আমার শ্বশুর বাড়ি ওখান থেকে দেরি হয়, অত দূর থেকে হাঁটা মানে ভীষণ একটা ব্যাপার। আর আমার বাপের বাড়ি থেকে একদমই কাছে, পাশেই দেখতে পাচ্ছ রেল স্টেশন, স্টেশনের উপর আমরা উঠে গেছি এর মধ্যে। আর স্টেশনটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, একদম ফাঁকা, এখন গাড়ি মানে ট্রেন চলছে না না ওর জন্য। আর এটা হচ্ছে জল ট্যাঙ্কি, ওটা লাল রঙের, ওটা হচ্ছে জল ট্যাঙ্কি। আর আমরা এই দেখো এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি, ঘুষকরা স্টেশন, দেখতেই পাচ্ছ। তো দেখো একটা লোক পর্যন্ত দেখতে পাবে না, কারণ ট্রেন চলছে না, কেউ নেই, পুরো ফাঁকা। আর আমি প্রথমে এইখানটা কি মনে করলাম বলো তো, এই বসার জায়গাটাতে প্রথমে কেউ ছিল না, ওই প্রথমে বসার জায়গাটায় কেউ ছিল না, কিন্তু এই বসার জায়গাটায় আমি ভাবলাম কি শুধু শুধু ফ্যান কেন চলছে, এই দেখো আমি ভাবলাম ফ্যান কেন চলছে শুধু শুধু। তো তারপর দেখছি যে না, ওইদিকে দুটো লোক শুয়ে আছে, ওই দেখো ওইদিকে দুটো লোক শুয়ে আছে, পা দেখাচ্ছে। আর এখানে এখন বাজে 12:33, তো আমরা 12:30টার মধ্যে বেরিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঘুষকরার ব্রিজ, তো কিছু একটা হলেই আগে আমরা যদি আসতাম ব্রিজ দিয়েই পার হতাম, ভালো লাগতো ছোটোবেলাতে। মানে কিছু হলেই ওদিকে যাব, ব্রিজ দিয়ে যাব, কত ভালো এরকম একটা ব্যাপার মনে করতো ছোটো ছিলাম তো। আর এখন দেখো ব্রিজের তলা দিয়ে আমরা টিকিট কাউন্টার হয়ে বেরিয়ে যাব বাজারে, সামনেই আছে, বেশি দূর নয়। আর এই ডান দিকে যে ঘরটা দেখছো, এই ঘরটা হচ্ছে বসার ঘর সবার, এই যে এদিকে যেই শাটারটা দেওয়া আছে এটা হচ্ছে বসার ঘর, ছিল আগে, এখন তো বন্ধ আছে তালা মারা। আর টিকিট কাউন্টারটা খোলা আছে, কিন্তু টিকিট কাউন্টার বন্ধ, কিন্তু এই টিকিট কাউন্টারের জায়গাটা খোলা আছে, কারণ এখানে সব গরিব মানে সবাই বসে থাকে, এখানে এসে খেতে দিয়ে যায় ভাত টাত। ওরা আলোচনা করছিল, ওখান থেকেই আমি শুনলাম যে আজকেও আসবে। তো ওরা দেখো চান্দন করে অনেকে শুয়ে আছে, বসে আছে, তো ওদের মুখ থেকেই শুনতে পেলাম যে আবার আসবে আজকে, দিয়ে যায় প্রায় দিয়ে যায়, সবাই দিয়ে যায় বলছিল, আলোচনা করছিল। আর এখন আমরা বেরিয়ে গেছি রেল স্টেশন থেকে, একদম বেরিয়ে সোজা যাব সোনার দোকানে, একদমই কাছে আছে, আর বেশি দূর নেই, আর একটু হাঁটলেই হয়ে যাবে। তো দেখো এইদিকে দেখো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, কারণ আমরা তো এসছি তখন কটা বাজছে, 12:30 বেজে গেছে যখন বেরিয়েছি। তো এখন দেখো এদিকে কটা শুধু কাপড়ের দোকান খোলা আছে, আর ওই সোনার দোকানগুলোই, কারণ ওগুলো তো 12:00 থেকে 3:00 অবধি অনুমতি দেওয়া আছে, কাপড়েরটা জানি না কিন্তু সোনার দোকানটা জানি। তো দেখো এই কটা কাপড়ের দোকানই খোলা আছে দেখলাম এতগুলোর মধ্যে, আর সমস্ত বাজার বন্ধ 10:00টার মধ্যে যেহেতু লকডাউন। তো এই দেখো চলে এসেছি দোকানে, আর দোকানে এসে দেখছি দোকান বন্ধ, সোনার দোকান বন্ধ, মানে এত খারাপ লাগলো এই রোদ গরমের মধ্যে এসে যদি দেখলাম যে সোনার দোকান বন্ধ, তো একটু খারাপ লাগলো, কারণ অত দূর হেঁটে এলাম, আমি লোকটাকে ফোন করে আসা হয়নি আজকে, কদিন আগে করেছিলাম তখন উনি বলেছিলো যে কয়েকদিনের মধ্যে দোকান খুলবো, তো আমি ভেবেছি হয়তো খুলেছে। তো ওই দোকানটাতে মিঠাইয়ের ছিল চুড়ি, তো চুড়িটা আর নেওয়া হলো না। আর একটা আমাদের চেনা দোকান আছে, আমরা দুটো দোকানে মানে জিনিসটা বেশি বানাই, তো ওই দোকানটা তো বন্ধ, তো এই দোকানটাই চলে এসেছি, এই দোকানটায় রিয়ার জন্য গয়না বানাতে দেওয়া হবে। তো এই দেখো মা চলে এসছে, এবার আমরা কথাবার্তা বলবো, তো কথাবার্তার মধ্যে তো আর ক্যামেরা করা যাবে না, তার জন্য আমি ভিডিওটা এখানে অফ করে দিলাম। তো এই মাত্র এলাম, দুটো বেজে গেছে, কারণ তোমার 12:00 থেকে 3:00 অবধি খোলা থাকে, তো তো 12:30টার মধ্যে গেছি আমরা, তো এখন ফিরলাম। আর মিঠাইয়ের যেই জিনিসটা আনতে গেছিলাম সেই দোকানটা বন্ধ ছিল, ওর জন্য আনতে পারিনি, তো অনেক কষ্ট করে যাওয়া সত্ত্বেও আবার ফিরে চলে আসতে হলো। আর আমার বোনের জন্য যে জিনিসগুলো বানাবো সেগুলো অন্য দোকানে গেছিলাম, মানে আমাদের দুটো চেনা জানা দোকান, তার মধ্যে একটাতে ছিল মিঠাইয়ের চুড়িগুলো, তো সেটা তো পেলাম না, বন্ধ ছিল যেহেতু আনতে পারলাম না, পরে গিয়ে আনবো। আর অন্যটাতে গিয়ে বোনের জিনিসগুলো বানাতে দিয়ে চলে এলাম। আর প্রচুর গরম, তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, ঠিক আছে, যখনই কোনো নতুন ভিডিও যাবে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা করনি, আমার নতুন বন্ধু প্রথমবার ভিডিওটা দেখছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলো, আর আমার ফ্যামিলিতে জয়েন করে নাও। তো চলো টাটা, বাই বাই।
আর আমি আমি এখন চান দান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো এখনকার মতো এইটুকুই।